হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেডি লাভ ব্লগ। সো গাইস, নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও, নতুন আরেকটি ব্লগ। দেখতেই পাচ্ছ, বিছানা গোছানো হয়নি, তো বিছানা গোছাবো। চা আর চা না, কালকে হচ্ছে পায়েস বানিয়েছিলাম, তো পায়েস আর রুটি খেয়ে সকালে ব্রেকফাস্ট হয়েছে। এখন হচ্ছে আমি বিছানা গোছাবো, রান্না করব। সবজি আধা কাটা হয়ে গেছে আর আধা বাকি আছে, তো চলো ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো সারাদিন, তো চলো বিছানাটা গুছিয়ে নিই আগে। জিনিস তোমাদের সাথে শেয়ার করি, নতুন আমরা আর কি নিউজ পেপার নেওয়া শুরু হয়েছে। দেখো আজকে কী বার, আজকে বুধবার, তো পৌষ মাসের 10 তারিখ আর ডিসেম্বরের 27 তারিখ। তো যাই হোক, নিউজ পেপার দিয়ে গেছে সকালে, পরে পড়া যাবে, কালকে থেকে নেওয়া শুরু হয়েছে। তো চলো, ফাইনালি বিছানা গোছানো আমার কমপ্লিট, আর সব কিছু ঝাড় দিয়ে দিয়েছি ঘরটা। তো এখন যাব রান্নাঘরে রান্না করতে, আধা সবজি কাটা আছে আর আধা বাকি। তো চলো, তো এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না। বুঝতে পারছো কি না বলে দিই একটু, আলু পেঁয়াজ কলি ভাজা, বাঁধাকপি ঘণ্ট মটরশুঁটি দিয়ে, আর পেঁয়াজ ধনে পাতা দিয়ে মুসুরির ডাল। তো এই হচ্ছে আজকের মেনু। আর বর যদি এসে বলে বেগুন ভাজা খাবে, তাহলে বেগুন ভাজা ভেজে দেব। তো যাই হোক, চলো এগুলো সব এখন আমি রেডি করলাম, এগুলো ধুতে হবে, ধুয়ে তারপর রান্না বসাবো। চলো তোমাদের দেখিয়ে দিই, কালকে রাতে পায়েস বানিয়েছিলাম, যে কালকে তো আমি ব্লগ করিনি তাই দেখাতে পারিনি। আর দেখো জমে গেছে পায়েসটা, একদম খিরখির লাগছে খেতে, খুবই টেস্টি হয়েছিল। যাই হোক, এই এক বাটি আছে আর খাওয়া হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এ দেখো, বাঁধাকপি ঘণ্ট মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, আর এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা, এখানে আছে ধনে পাতা, টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে মুসুরির ডাল, আর এখানে ভাত উপর দিয়ে রেখেছি। তো রান্নাবাড়ি কমপ্লিট, এখন হচ্ছে বাসন আছে কটা, বাসন ধুবো। আর দেখো ডালটা এখনই নামালাম, তোমাদের দেখালাম বলে মানে আর কি ঢাকনাটা খোলা, তো এখনই ঢাকা দিয়ে দেবো। চলো, বাড়ি কমপ্লিট, ঘর মোছাও কমপ্লিট, টেবিলটা গুছিয়ে নিয়েছি। তো দেখি কটা বোতল পড়ে আছে, বোতলগুলো খালি হয়ে আছে, তো ভাবলাম স্নান করার আগে জলগুলো ভরে নিই, তাই একটা একটা করে বোতলগুলো জলগুলো ভরে এনে রাখলাম। দেখো বন্ধুরা, কালকে ওর প্যান্ট হ্যান্ড সব ধুয়ে দিয়েছিলাম, ওখানে শার্ট আছে কতগুলো। তো চলো দেখি এগুলো শুকিয়েছে নাকি, শুকিয়ে গেছে, চলো নিয়ে নিই। কালকে দুনিয়ার জামা কাপড় ধুয়েছিলাম, এখন এগুলো নিয়ে আসলাম। কালকে ধুয়েছিলাম আর যেখানে চাল আছে নিচে সেখানেই রেখেছিলাম। তো যাই হোক, শুকিয়ে গেছে সব, এগুলো পরে সব গোছাবো। এখন আমি পুজো দেবো, স্নান করে আসলাম, তো পুজো দিয়ে তারপরে ক্যামেরার সামনে আসছি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট, তো চলো। সো বন্ধুরা, সেই সকালে এসেছিলাম আর এখন স্নান করে পুজো দিয়ে আসলাম। তো যাই হোক, আমার সব কাজ কমপ্লিট, স্নান পুজো সব কিছু হয়েছে, রান্নাবাড়ি তো হয়েই গেছে, তোমরা দেখে নিয়েছো। তো যাই হোক, এখন আমি একটু নিউজ পেপারটা চোখ বুলাই পড়ি, আর এত বিজ্ঞ হচ্ছি কেন, আর এত বিজ্ঞ হচ্ছি কেন বা এত জ্ঞানী হচ্ছি কেন, সেরকম কোনো ব্যাপার নেই, কারণ নিউজ পেপার পড়া ভালো। তো বর বলেছে বাড়িতে দিয়ে যেতে, তো দিয়ে যাচ্ছে যখন, তখন একটু দেখে রাখাই ভালো, চারিদিকের খবর পাওয়া যায়। মোবাইলে ইন্টারনেটে অবশ্যই খবর পাওয়া যায়, কিন্তু নিউজ পেপার পড়া একটা ভালো হ্যাবিট। আগে আমি পড়তাম, আমার দাদু নিউজ পেপার নিয়ে আসতো, তো আগে পড়তাম, সেই অভ্যাসটা এখনও রাখা ভালো। তো যাই হোক, চলো, বর এখনও আসেনি, বর আসলে খেতে দেব, এখন বাজে 3:30 মতো, তো আসলে খেতে দিব। তো চলো পরে আসছি আবার। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা, মানে সন্ধ্যের আগেই ধরতে পারো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বর এসে পড়েছিল। তো যাই হোক, তারপরে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো দুপুরবেলা এনে তো রাখলাম, সেগুলো তো ভাঁজ করতে হবে, তো জামা কাপড়গুলো আমি একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি, তারপর আমি সন্ধে দিয়ে নেব। ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করা হয়নি, আর অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম। কি বলো তো, শীতের দিনে না মানে এই সোয়েটার, ওই চাদর, এই ওই বার করতে করতে প্রচুর জামা কাপড় হয়ে যায়। আর আমার তো মানে ছাদে সকাল দিকে রোদ থাকে আর সারাদিন রোদ থাকে না,
তার জন্য আমি কি করি, আগের দিন একদিনই প্রচুর জামা কাপড় ধুয়ে, মানে যেখানে চাল আছে আর কি, রাখলে কোনো অসুবিধা হবে না, আকাশের নিচে সেরকম কোনো ব্যাপার নেই, সেখান দিয়ে আর কি মেলে রেখে দিই। তাহলে পুরো একটা দিন পেয়ে যায়, তাহলে আর কি জামা কাপড়গুলো আমার শুকিয়ে যায়। তো এর জন্য একদিনেই প্রচুর জামা কাপড় ধোয়া হয়ে যায় আমার। তো সেটাই, হে গাইস, গুড ইভিনিং। সো আমাদের এখন হচ্ছে সন্ধেবেলা, আর আমাদের খাওয়া দাওয়া সন্ধেবেলাই হয়। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে উঠে যা সন্ধ্যা দিলাম, আর এখন হচ্ছে এখন শুয়ে পড়বো। তো এই যে মোবাইল দেখছে, এখনই বের হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। তো সন্ধ্যার পর থেকে আর ব্লগটা শুরু করিনি, কারণ সেরকম দেখানোর মতো কিছু ছিল না। বর রাতে চলে এসেছে, এখন বাজে প্রায় 10টা। তো ও নিয়ে এসেছে একটা টোস্টের মতো কুরকুরে বলতে পারো, কাটা নিমকি আর ম্যাগির প্যাকেট, ও ম্যাগি খাবে বলল। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হলো, আর অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। সেই সন্ধ্যেবেলা এসেছিলাম আর আসিনি, কারণ সারাক্ষণ আমি শুয়েছিলাম, সেরকম দেখানোর মতো কিছু নেই। তো যাই হোক, বর আসলো, এখন খাওয়া দাওয়া হলো, ও তো ম্যাগি খেলো, ওকে ম্যাগি বানিয়ে দিলাম, আর আমি একটু ম্যাগি খেয়েছি আর একটু ভাত খেয়েছি। যাই হোক, তো চলো এখন বিছানা টিছানা করবো, লাইট টাইট অফ করবো। তো চলো ভিডিওটা বিছানায় গিয়ে শেষ করছি। বন্ধুরা, আমি হচ্ছে এখন তো শুয়ে পড়বো, তার আগে চুলটা একটু বেনুনি করে নিই, কারণ চুল বেনুনি করে দিলে পরে ভালো হয়। তো সেটাই, তুমি হাসবো না। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তাই রাতে বেনুনি করেই শুয়াটা ভালো মনে হয়, তাই বেনুনি করে নিচ্ছি, সেটাই আর কি। যাই হোক বন্ধুরা, পিছনে মশারি টানানো হয়ে গেছে, আমি আর বেডে গিয়ে ভিডিওটা শেষ করলাম না, বাইরে থেকেই শেষ করছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।